আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফুজিয়াস কুকিং শো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এত বেশি করে সমোসাগুলো বানিয়েছি আর কিভাবে আমি সমোসাগুলো ফ্রোজেন করেছি। সমোসাটা বানানোর জন্য প্রথমে আমি মাংসটাকে রান্না করে নিব। তো এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে আমি 3 কাপের মতো হবে পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ আমি বেশি করে রান্না করব। এখানে আমি 2.5 কেজি নিয়েছি গরুর মাংসের কিমা। তো এখানে পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে এসেছে, আমি 4টা দিয়ে দিলাম তেজপাতা, 10টা দিয়ে দিলাম এলাচ, আর দিয়ে দিলাম দারুচিনি। এলাচটা আমি গুনে দিলাম, তার কারণ সমোসাটা বানানোর আগে কিন্তু আমাকে সবগুলা গরম মশলা এইগুলো আস্তগুলা উঠিয়ে ফেলে দিতে হবে। এখন আমি দিয়ে দিলাম 3 টেবিল স্পুন আদা পেস্ট, আর দিয়ে দিব আমি 2 টেবিল স্পুন রসুন পেস্ট। সবগুলাকে এখন একটু নেড়ে চেড়ে মিক্স করে দিব পেঁয়াজের সাথে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া, 1 টেবিল স্পুন দিলাম আমি হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন জিরার গুঁড়া। এখন সবগুলা মশলাকে বেশ ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে দিব পেঁয়াজের সাথে। আর এখন দিয়ে দিচ্ছি আমি 2.5 কিলো বিফ কিমা, 2.5 কিলো বিফ কিমা। সেই জন্য মশলার পরিমাণটা একটু বেশিই মনে হচ্ছে আপনাদের কাছে, কিন্তু পরে দেখবেন কেন আর একটু বেশি মশলা দিয়েছি। এখন সবগুলাকে বেশ ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে দিব। আর কিমার সাথে কিন্তু আমি কোনো পানি দিব না, কিমা থেকে কিন্তু এমনিতেই নিজে নিজেই পানি উঠবে। দেখেন এই যে 4-5 মিনিট পরে দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু পানি উঠতেছে সেই কিমার থেকেই, কারণ মাংসটা আমরা যেভাবে রান্না করার সময় দেখা যায় যে মাংস থেকে একটু পানি উঠে, কিমাটা তো ঠিক একই রকম। এই যে দেখেন বেশ কয়েক মিনিট, কিন্তু 15-20 মিনিটের মতো হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে বেশ ভালো মতো মিক্স করে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা যদি চান এভাবে রান্না করতে তাও করতে পারেন। আমি এখানে গ্রিন পিস যেটা মিক্স করব, এটা কিন্তু অপশনাল, আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন, শুধু মাংস রান্না করতে পারেন। গ্রিন পিসগুলোকেও বেশ নেড়ে চেড়ে, তার মানে মটরশুঁটি, এটা ফ্রোজেন ছিল, এগুলাকে আমি বেশ ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। মটরশুঁটিটা মিক্স করব বলেই কিন্তু আমি একটু পরিমাণে মশলাটা বেশি দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা। রান্নাটা হয়ে গিয়েছে, এখন দেখেন স্প্রিং রোল, যেটা সমোসা বা স্প্রিং রোল বানানো যায় এরকম যে শীটগুলো, পেস্ট্রি শীট পাওয়া যায় সেগুলো প্যাকেটে আর কি আমি কিনে এনেছি 3টা। এটাকে বের করে রাখলে আধা ঘন্টা খানেক পরে দেখবেন সফট হয়ে যায়। যে এখন এটাকে, এটা যেহেতু বড়, 3টা পার্ট করে কেটে নিব। 3টা পার্ট করলে সমোসা কিন্তু খুব সুন্দর একটা সাইজের সমোসা হয়। এই যে আমি 3টা পার্ট করে নিয়েছি, একটা এখানে আছে 30টা, যেহেতু আমি 3টা পার্ট করেছি, 1টা পার্টের মধ্যে 30টা, কিন্তু আমি 15টা করব, কারণ 2টা 2টা করে শীট আমি একসাথে নিব। একটা যদি দিই তাহলে দেখা যাবে সমোসাটা বানানো হবে ঠিকই, কিন্তু ভাজার পরে তেলটা ঢুকবে ভিতরে, তেমন একটা ক্রিস্পি হবে না, সেই জন্য আমি 2টা করে দিব। ওই যে কাটা পার্টগুলোকেও আমি প্লাস্টিকের ভিতরে রেখে আর 1টা পার্ট বাইরে রেখেছি, যেটা আমি সমোসাটা এখন বানিয়ে নিচ্ছি। আর এই সমোসা শীটগুলো এতই ভালো, এটাকে কোনো আটা ময়দা গুলে নেওয়ারও কোনো দরকার নাই। এই যে আমি 2টা পার্ট নিয়েছি, শুধু পানি দিয়ে হালকা একটু ভিজিয়ে নিলেই সুন্দর মতো লেগে যায়। এই যে ভাঁজ করে নিচ্ছি, ভাঁজটা দেখেন আপনারা খেয়াল করে, পানের খিলির মতো, এই যে এইভাবে চাষ, শুধু 1টা পার্ট এভাবে উল্টে নিলে 1টা পার্ট হবে একটু ছোট, আর যে ফাইনাল যে পার্টটা থাকবে একটু বড়। এখন এটার ভিতরে পরিমাণ মতো আমি কিমাটা দিয়ে
তারপরে মুখটাকে সুন্দর করে বন্ধ করে দিব। আপনার পরিমাণটা বুঝে দিবেন, যাতে ভিতর থেকে ভাজার সময় বের হয়ে না আসে। সুন্দর মতো দিয়ে জাস্ট এইভাবে এই যে ছোটো পাটটা, এটাকে সুন্দর করে আটকে দিলাম। এই যে অলরেডি কিন্তু কিমাটা আটকে গিয়েছে, আর বের হয়ে আসার কোনোই সম্ভাবনা নাই। এই যে উপরের পাটটা, এটা কিন্তু হবে ডাবল লেয়ার। এটাকে জাস্ট শুধু হালকা এই যে পানির মধ্যে একটু ভিজিয়ে দেখেন, হাত দিয়ে জাস্ট শুধু এইভাবে রেখে দিলাম, হয়ে গেল সমোসা। খুবই সহজ এবং খুবই মজার হয়, কিন্তু ভাজার পরে খুবই ক্রিস্পি হয় এই সমোসাগুলো। হাতে বানানো যেই সমোসা শীট, সেটার টেস্ট হয় একরকম, আর এটার টেস্টটা অন্যরকম। খুবই ক্রিস্পি হয় কিন্তু হাতে বানানোটা থেকে। এই যে আরেকটা, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ, জাস্ট এই যে প্রথম পার্টটা, এটা একটু আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে মুখটা বন্ধ করে দিলাম, যাতে ভিতর থেকে কিমাগুলা বের হয়ে না আসতে পারে তেলে ভাজার সময়। আর এই পার্টটাকে হালকা একটু পানি লাগিয়ে নিলে এটা সুন্দর করে আটকে যাবে। এটাকে আটা ময়দা গুলানোরও কোনো দরকার নাই, দেখেন কত সুন্দর হয়ে গেল। খুবই সহজ, যা শুধু এই যে আমি একটা প্যাকেটের মধ্যে লিখে রেখেছি সমোসা, কারণ ইফতার তো অনেক ধরনের বানাবো, কোনটার মধ্যে কি এরকম, এই জন্য মানে এইভাবে লিখে রাখলে সুবিধা হয়। এই যে প্লাস্টিকটার মধ্যে যা শুধু রেখে দিলাম ফ্রিজে, আর কোনো কিছুই করতে হবে না। এখন এই প্লাস্টিকটা ধরে শুধু ডিপ ফ্রিজে রেখে দিব, আর ইফতারের আগে 10-15 মিনিট আগে এটাকে নামিয়ে নেবেন, হালকা একটু যখন নর্মাল হয়ে আসবে তারপরে শুধু তেলে ভেজে মোচমোচে ইফতার করবেন। সমোসা ভেজে দেখানো অনেকগুলো ভিডিও আমার আছে, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তো আবারও কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।